আজ 24 জানুয়ারি বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক 69-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত 6 দফা এবং পরবর্তী ছাত্র সমাজের দেওয়া 11 দফা কর্মসূচি প্রেক্ষাপটে সংগঠিত হয়েছিল এ গণ অভ্যুত্থান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি গ্রহণ করেছে।